হ্যালো ভ্রিবান আমার নাম ইমুল কে আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল স্কুল অফ লার্নিং আজকে একটা নতুন সিরিজ নিয়ে উপস্থিত হয়েছি যেই সিরিজের কথা আমি তোমাদের বলেছিলাম যে এই সিরিজ আনা হবে সেটা হচ্ছে টপ হান্ড্রেড এমসিকিউজের এর সিরিজ এই এমসিকিউজের এর টোটাল সিরিজটাকে দেখলে এমসিকিউর হান্ড্রেড এমসিকিউজ ঠিক আছে এই হান্ড্রেড এমসিকিউ দেখে নিলে তোমাদের এমসিকিউ নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না মানে ধরে নাও যে দশ নম্বর তোমাদের হাতের মুঠোই চলে আসবে এই যে দশটা নম্বর থাকে এমসিকিউতে এই দশটা নম্বর পাওয়া কিন্তু খুব বেশি কঠিন না আর এই দশটা নম্বরের জন্য খুব বেশি খাটতে হয় না ঠিক আছে এই জন্য আজকে সিরিজ লঞ্চ করা হলো তোমাদের একটা নতুন সেটা হচ্ছে আমরা যে টোটাল ওয়ান মান্থ রিভিশন সিরিজ চলছে এই ওয়ান মান্থ রিভিশন সিরিজের মধ্যে এই একশোটা এমসি হলো তার একটা পদক্ষেপ এবং এরপর কিছুদিন পর টু মার্কেট সিরিজও আনা হবে কতগুলো ভিডিও হবে টোটাল প্রায় ছয়খানা ভিডিও হবে এই টোটাল একশোটা এমসি কিউ কভার করতে গিয়ে আজকে হচ্ছে ফার্স্ট ঠিক আছে আজকে ফার্স্ট এবং আজকে ভিডিওটা তুলনামূলক ছোট হবে এর পরেরগুলো একটু বড়ো হবে ঠিক আছে তো কোনো ব্যাপার না অনেকে বড় ভিডিও দেখতে একটু বোর হয়ে যাও বাট যেহেতু সময় বেশি নেই ওই জন্য বেশি ভিডিও দিতে চায় না একটা ভিডিও একটু বড় বড় করে ভিডিওগুলো দেখো যাতে হয়ে যায় ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে যে দুই মার্কেট সিরিজ হবে এমসি সিরিজটা কমপ্লিট হলে কিন্তু দুই মার্কেট সিরিজ হবে এইবার গতকালকে যে ভিডিওটা এনেছিলাম সেখানে কিন্তু এমসি ছিল না সেখানে চ্যাপ্টার ভিত্তিক ছিল তাই না তো চ্যাপ্টার ভিত্তিক যেটা লং লং যেগুলো যেগুলো আছে আছে দেখো সেগুলো হচ্ছে চ্যাপ্টার ভিত্তিক হবে চ্যাপ্টার ভিত্তিক হবে আর যেগুলো এমসি কিউ দেন টু মার্কস এর আছে যেগুলো টু মার্কসের এর কোশ্চিন আছে সেই টু মার্কস এর কোশ্চিন কিন্তু চ্যাপ্টার ভিত্তিক হবে না সেই টু মার্কসের এর কোশ্চিন টপ টোটাল সিলেবাসের উপর ভিত্তি করে টপ টপ যেগুলো কোশ্চেন সেই কোশ্চেনগুলোকে সিলেক্ট করা হবে আশা করি বোঝাতে পারলাম কি বলতে চাচ্ছি মানে এমসিকিউ এরকম হান্ড্রেড এমসি কিউ আসে টু মার্কের প্রায় সিক্সটি এমসিকিউ মানে সিক্সটি কোশ্চেন্স আমি করাবো দুই মার্কের যে টোটাল বইটার মধ্যে কোন সাতটা দুই মার্কের কোশ্চেন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং এই সাতটা এমসি মানে দুই মার্কের কোশ্চেন করলে তোমাদের কমপ্লিট হয়ে যাবে তো প্রথমে এমসিকিউ সিরিজ আসে তারপরে এই দুই মার্কের সিরিজ হবে এখানেও প্রায় পাঁচখানা ভিডিও হবে এবং পাঁচখানা ভিডিও দিয়ে পাঁচখানা বা চারখানা ভিডিও হবে যেটা দিয়ে তোমাদের দুই মার্কের সমস্ত কমপ্লিট করে দেওয়া হবে তাহলে এমসিকিউ দুই মার্ক এবং মাঝে মাঝে এই যে চ্যাপ্টার ভিত্তিক ভিডিও হবে তবে তোমরা কমেন্ট করে জানাতে পারো যে কোন চ্যাপ্টারটা বেশি দরকার তাহলে সেই চ্যাপ্টারটা আমি আগে আনার চেষ্টা করব ঠিক আছে কম বেশি আমি চেষ্টা করবো যে সব প্রায় সব চ্যাপ্টারই যেন আনা যায় যেন তোমাদের কোনো প্রবলেম না থাকে পরীক্ষার আগে ঠিক আছে আজকে হচ্ছে প্রথম ভিডিও আজকের ভিডিওটা একটু ছোটো হবে আর রিলেশন যে পার্টটা আছে তোমাদের যে ফার্স্ট ইউনিট আছে দেখো তোমাদের আমি মোটামুটি ভেবেছি যে যেহেতু তোমাদের ইউনিট হচ্ছে টোটাল ছটা এবং এই ছটা ইউনিটের মধ্যে একটা ইউনিট যেটা এলপিপি আছে সেই ইউনিট থেকে তোমাদের কোনো এমসি কিউ আসে না বাকি পাঁচটা ইউনিট থেকে এমসি কিউজ আসে এবং এই এমসি কিউজের কেন মানে আজকে ভিডিওটা ছোটো রেখেছি কারণ বাকি জিনিসগুলো বলার জন্য ঠিক আছে যে কোশ্চেন পড়ানোটা আজকে একটু কম হবে তো তোমরা যদি দেখো যে এমসিকিউজ এর ভিত্তিতে যে কতগুলো আসে তো ফার্স্ট যেটা ইউনিট আছে ইউনিট ওয়ান এখানে দুটো এমসিকিউজ আসবে তোমাদের ঠিক আছে তো আজকে ইউনিট নিয়ে একটু আলোচনা আরেক আরেকটু হবে আচ্ছা তারপর তোমাদের যে অ্যালজেব্রা পার্টটা আছে ইউনিট টু যেটা সেখান থেকে মোটামুটি একটা টাইম সিকিউ আসে এভারেজে কোনো বার দুটো আসে বাট বেশ ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে একটা টাইম সিকিউ হয় ডিটারমিনেন্ট থেকে আসছে অথবা ম্যাট্রিক্স থেকে আসছে ঠিক আছে বেশি এমসিকিউ কিন্তু খুব বেশি দেখা যায় না তারপর হচ্ছে ক্যালকুলাস ক্যালকুলাস হচ্ছে সবচেয়ে বড় ইউনিট ক্যালকুলাস যেটা হচ্ছে ইউনিট নাম্বার থ্রি এখানে একটা ভিডিওতে নাও হতে পারে আমার এই জন্য আমি দুটো ভিডিও এখানে প্ল্যান করেছি এখানে হচ্ছে তিনটে এমসিকিউ আসে মিনিমাম তিনটে তো আসেই ঠিক আছে তারপরে হচ্ছে তোমাদের হচ্ছে এলপিবিতে কোনো কিছুই আসে না আর যেটা লিটি আছে প্রভাব প্রোভাবলিটিতে মিনিমাম কিন্তু দুটো এমসিকিউ আসেই আসে এই তো ব্যাপার ঠিক আছে কতগুলো হলে দেখো এই যে দুটো তিন 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 ছয় আর দুই আট বাকি যে দুটো এমসিকিউ মানে বাকি যে দুটো থাকলো আরও এই দুটো এমসিকিউ কিন্তু তোমাদের আলাদা আলাদা ইসে আসতে পারে ও সরি ভেক্টর এন্ড থ্রিডি একটা জিনিস বাদ দিলাম সেটা হচ্ছে ভেক্টর এন্ড থ্রি ডি ভেক্টর অ্যান্ড থ্রিডি হ্যাঁ এই পার্টটা থেকে দুটো এমসিকিউ আসে এই নিয়ে কিন্তু তোমাদের টোটাল দশখানা এমসিকিউ হয় হিসাব করে দেখো তো হ্যাঁ সবচেয়ে কম এমসিকিউ যদি দেখি তাহলে এই পার্ট ইউনিট টু যেটা এখান থেকে সবচেয়ে কম এমসিকিউ আছে আসে যেটা হচ্ছে তোমাদের ডিটারমিনেন্ট অফ ম্যাট্রিক্স কোনোবার ডিটারমিনেন্ট থেকে আসে কোনোবার ম্যাট্রিক্স থেকে আসে তবে এইগুলো যেগুলো আছে এগুলো থেকে প্রোবাবলেটেড যে এমসিকিউগুলো হয় খুব সহজেই পারা যায় ভেক্টর থেকেও ক্যালকুলাস থেকেও তো এমসিকিউ নিয়ে বেশি চিন্তা করার কারণেই এই যে সিরিজটা চলছে এই সিরিজটা যদি তোমরা ঠিকঠাক করে ফলো করো তাহলে এমসিকিউ নিয়ে খুব বেশি চিন্তা করতে হবে না আশা করা যায় দশটার মধ্যে দশটা বা খুব যদি কম হয় তুমি নটা ঠিক করে আসতে পারবে ঠিক আছে আমার মনে হয় দশটাই করে আসতে পারবে বাট বলা যায় না তো চলো শুরু করি আজকে খুব ছোটো ভিডিও হবে আজকে বেশি ভিডিও হবে বেশি বড় ভিডিও হবে না এই জিনিসগুলো তো তো আজকে শুরু করি কিছু কোশ্চিন আছে আমার কাছে সেই কোশ্চিনগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাবে আর আমি মোবাইলে দেখব ঠিক আছে তো সবার প্রথমে দেখো এটার আরেকটা ভিডিও হবে মানে এই যে টপিকটা আজকে হচ্ছে এটার জন্য মানে আজ এটা প্লাস ডিটার্মিনেন্ট ম্যাট্রিক্স নিয়ে পরেরটা হবে পরের ভিডিওটা হবে ওকে দেখো সেটা কি প্রথম যে কোশ্চিনটা দেখতে পাচ্ছ সেই কোশ্চিনটা হচ্ছে শূন্য নয় এমন যে কোনো সেটের ওপর আর একটি সমতুল্যতা সম্বন্ধ তার মানে আর হচ্ছে একটা ইকোভ্যালেন্স রিলেশন তাই না ইকোভ্যালেন্স রিলেশন তাহলে আর ইনভার্স কী হবে এই অপশনগুলো দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি কেবলমাত্র প্রতিসম হবে মানে কেবলমাত্র সিমেট্রিক হবে না সসম মানে রিফ্লেক্সিভ হবে না কেবলমাত্র সংক্রমণ মানে ট্রানজিটিভ হবে না সমতুল্যতা হবে সবগুলোই হবে তো মনে রাখবে সবসময় আর যদি একটা রিলেশন হয় যে রিলেশনটা ইকুভ্যালেন্স হয় তাহলে ইনভার্সের যে রিলেশানটা হয় সেটাও কিন্তু ইকো রিলেশন হয় তাহলে প্রথম যে কোশ্চেনটা হলো সেই কোশ্চেনের আনসার কিন্তু হলো ডি ঠিক আছে তাহলে মনে রাখার বিষয় কি যদি কোনো ইকোভ্যালেন্স রিলেশন হয় তাহলে তার ইনভার্স করে দিলেও সেটাও কিন্তু ইকোভ্যালেন্স রিলেশনই হয় ব্যাপারটা বোঝাতে পারলাম আশা করি চলো নেক্সট দুই নম্বর কোশ্চিনটা দেখো দুই নম্বর কোশ্চিনটা কী বলেছে যদি কোনো সেটের পদসংখ্যা সংখ্যা এন হয় তাহলে ওই সেটে সংজ্ঞাত প্রতিসম সম্বন্ধ কতগুলো হবে তাই না চলো দেখি তাহলে কোনো একটা সেট আছে ধরে নাও এ একটা সেট আছে এই সেটের উপর রিলেশন ডিফাইন করা হচ্ছে কোনো একটা রিলেশন ডিফাইন করা হচ্ছে রিলেশান তৈরি করা হচ্ছে এবং এই সেটের যে পদসংখ্যা হচ্ছে সেই পদসংখ্যা কিন্তু কতগুলো না এন সংখ্যক তাহলে এবার প্রশ্ন ঠিক আছে কি বলছে দেখো যদি কোনো সেটের পদসংখ্যা এন হয় তাহলে ওই সেটের সম্বন্ধ প্রতি সম্বন্ধ কতগুলো হবে নাহলে প্রতি সম্বন্ধ প্রতি সিমেট্রিক ঠিক আছে সিমেট্রিক রিলেশন তো সিমেট্রিক রিলেশন কত হবে দেখো অপশন তোমরা দেখতে পাচ্ছ দি পাওয়ার এন স্কোয়ার টুটতে এন স্কোয়ার মাইনাস এন টুটতে পাওয়ার এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু আর একটা এন স্কোয়ার দেওয়া আছে উত্তরটা যেটা এটা তোমাদের একদম মুখস্থ রাখতে হবে সেটা হচ্ছে টুটতে পাওয়ার এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এতগুলো এটা হচ্ছে প্রতি সমসঙ্গোচক ঠিক আছে পরের কোশ্চিনটাও দেখতে পাবে তোমরা এই রিলেটেডই ঠিক আছে পরের কোশ্চিনটাও তো দেখো প্রথমে কী হলো তাহলে যদি প্রতিসম প্রতিসম হয় তাহলে প্রতি মনে রাখবে টু ইন টু টু থি পাওয়ার এন ইন টু এন প্লাস ওয়ান বাই টু পরের যেটা কোশ্চিন সেই পরের কোশ্চিনটা দেখো তোমাদের জন্য সেটা হচ্ছে যদি কোনো সেটের পদ সংখ্যা এন হয় তাহলে ওই সেটে মধ্যে সসম সম্বন্ধ কতগুলো থাকবে তো সসময় যেটা সম্বন্ধ যদি এটা তিন নম্বর কোশ্চেন তাহলে সসম সম্বন্ধে একই কোশ্চেন মোটামুটি স সম্বন্ধ কতগুলো থাকবে তাহলে যে উত্তরটা হচ্ছে সেটা হচ্ছে টু টু দি পাওয়ার এন স্কোয়ার টু টু দি পাওয়ার এন স্কোয়ার মাইনাস এন ঠিক আছে এগুলো কিন্তু মুখস্ত রাখতে হবে নাহলে কিন্তু পারা যাবে না মুখস্ত রাখলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেল সেই বেশি কিছু করার দরকার নেই ঠিক আছে তো সসম তো দেখো কোনো একটা সেটের মধ্যে যদি এন সংখ্যক পথ থাকে তাহলে সেখানে যে প্রতিসম সম্বন্ধ হবে সেই প্রতি সম্বন্ধ হচ্ছে টু টু দি পাওয়ার এন ইন এন প্লাস ওয়ান বাই টু এবং সসম সম্বন্ধ যেটা হবে সেটা হচ্ছে টু টু দি পাওয়ার এন স্কোয়ার মাইনাস এন এতগুলো এবং যদি বলে টোটাল রিলেশন কত মোট কতগুলো রিলেশন হয় ঠিক আছে তাহলে টোটাল রিলেশন টোটাল রিলেশন টু টু দি পাওয়ার এন স্কোয়ার ঠিক আছে তো এই তিনটা জিনিস মাথায় রাখবে টোটাল রিলেশন হচ্ছে টু টু দি পাওয়ার এন স্কোয়ার এতগুলো রিলেশন সম্ভব যে কোনো একটা সেটের মধ্যে যদি সংখ্যক কেলেমেট থাকে এবং প্রতিসম যদি বলে তাহলে টু টু দি পাওয়ার এন ইন টু এন প্লাস ওয়ান বাই টু যদি সসম বলে তাহলে টু টু দি পাওয়ার এন স্কোয়ার মাইনাস এন পাওয়ারের মধ্যেই এন ঠিক আছে তো এই তো গেল এই কটা এমসি কিউ নেক্সট তারপরের এটা আমরা চলে যাচ্ছি ঠিক আছে দেখো পরের যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা অ্যাকচুয়ালি তোমাদের যে বড় কোশ্চেন আছে সেই বড় কোশ্চেনের মধ্যে আছে এক্সারসাইজের একটু চার মার্কের যে কোশ্চেনগুলো হয় সেখানে আছে বাট এটা এমসি কিউ দিতে করতে সেটা কী বলেছে দেখো ধরা যাক সকল সরল রেখার সেটের উপর আর একটি সম্পর্ক মানে আর যে সম্বন্ধটা সেই সম্বন্ধটা এইভাবে যে এল ওয়ান আর একটা সম্বন্ধ এল টু মানে এল ওয়ান আর এল টু দুটো রিলেশনের মধ্যে আছে কীরকম দুটো সম্বন্ধ তৈরি করেছে সেরকম যে ইমপ্লাইজ দ্যাট এল ওয়ান কমা এল টু এর উপর লম্ব লম্ব তাহলে আর কীরকম সম্বন্ধ তার মানে দুটো রেখা দুটো সরল রেখা নিয়েছে ঠিক আছে সরলরেখা সেটা তো দুটো রেখা আছে এই দুটো সরলরেখা পরস্পরের মধ্যে রিলেশন তখনই তৈরি করবে যদি এটা হচ্ছে পরস্পর লম্ব হয় তাহলে এই যে রিলেশনটা আছে সেই রিলেশানটা কীরকম টাইপের রিলেশন দেখো প্রথমে রিফ্লেক্সিভের ব্যাপারে যদি বলি রিফ্লেক্সিভ রিলেশন কখন হতে পারে অপশানগুলো তোমরা দেখতে পাচ্ছ অপশনগুলো কী কী আছে প্রতি মানে সিমেট্রিক সসম তারপর সংক্রমণ এবং কোনোটি নয় দেখি সবার প্রথমে প্রথমটা দেখি মানে রিফ্লেক্সিভের ব্যাপারটা দেখি রিফ্লেক্সিভ মানে নিজের সঙ্গে নিজেই তো কোনো একটা সরল রেখা ও কি নিজের সঙ্গে সবসময় কি লম্ব করে থাকে না একদমই না তাহলে সসমত হবে না তার মানে রিফ্লেক্সিভ রিফ্লেক্সিভ কিন্তু নয় দু নম্বর সিমেট্রিক যদি বলি সিমেট্রিক সিমেট্রিক মানে এ বি এর সঙ্গে রিলেশানে থাকলে বি এর সঙ্গেও থাকবে এই হচ্ছে সিমেট্রিকের ব্যাপার তার মানে কোনো দুটো লাইন যদি পরস্পর লম্ব থাকে ধরো এইটা হচ্ছে এ লাইন এটা হচ্ছে বি লাইন এ লাইন যদি বি লাইনের উপর লম্ব থাকে তাহলে অবভিয়াসলি লাইন এ লাইনের উপর লম্ব হবে তাহলে অবশ্যই এটা সিমেট্রিক কিন্তু হবে তিন নম্বর ট্রানজিটিভ ট্রানজিটিভ মানে কি দেখো একটা অন্যটার সঙ্গে রিলেশনে আছে দেখো গেল এটা এল ওয়ান এটা এল টু এটা এটার সঙ্গে লম্ব আবার দেখা গেলো এল টু এর সঙ্গে আরেকটা লম্ব আছে যেটার নাম এল থ্রি তাহলে কি এল ওয়ান আর এল টু লম্ব আছে না একদমই না ঠিক আছে এটা সমান্তরাল হয়ে গেল বুঝা যাচ্ছে তাহলে ট্রানজিটিভ কিন্তু হবে না ট্রানজিটিভ কিন্তু হবে না ঠিক আছে এই জন্য আমাদের এই সম্পর্কটা যে সেই সম্পর্কটা কি হবে সিমেট্রিক রিলেশন হয়ে যাবে ঠিক আছে তাহলে আমাদের উত্তরটা হচ্ছে প্রতি সময় যেখানে আছে সেই অপশানটা কিন্তু আমাদের ঠিক প্রতি সমর অপশানটাই কিন্তু ঠিক ঠিক আছে চলো দেখা যাক পরেরটা কি বলেছে পরের কোশ্চিনটা হচ্ছে দেখো এ সেট আছে এ সেটের মধ্যে কয়েকটা পদ আছে যেটা হচ্ছে এ কমা বি কমা সি আর একটা বি সেট আছে যার মধ্যে ডি আর ই এই কটা এলিমেন্ট আছে তাহলে মোট কতগুলো সম্বন্ধ আছে আমি এক্ষুনি বললাম মোট কতগুলো সম্বন্ধ হয় তো মোট কতগুলো সম্বন্ধের জন্য আমাদের দেখতে হয় যে কতগুলো এলিমেন্ট এদের ইসের মধ্যে আসবে কার্টিশিয়ান প্রোডাক্টে আসবে কার্টিশান প্রোডাক্টে কতগুলো এলিমেন্ট আসবে তো কার্টিশিয়ান প্রোডাক্টের এলিমেন্ট বের করা খুব সহজ এখানে কতগুলো এলিমেন্ট আছে আর এখানে কতগুলো এলিমেন্ট আছে গুণ করে দাও তাহলে ছয়খানা এলিমেন্ট আসবে তাহলে টোটাল হবে রিলেশন হবে টোটাল রিলেশন টু টু দি পাওয়ার এই যে কার্তিশিয়ান প্রোডাক্টের এলিমেন্ট সংখ্যা টু টু দি পাওয়ার সিক্স ঠিক আছে তাহলে দেখো অপশান নাম্বার কত হবে তাহলে আমার অপশান নাম্বার হবে কিন্তু এ বোঝা যাচ্ছে কী হয় কার্তিশিয়ান প্রোডাক্টের যে কোনো সাবসেটকেই বলা হয় রিলেশান তাই না তো কার্তিসিয়ান প্রোডাক্টে কতগুলো রিলেশান কতগুলো এলিমেন্ট আসবে এখানে কটা ছিল দুটো আর এখানে দুটো ছিল তার মানে গুণ করে দিলে ডাইরেক্ট গুণ করে দাও তাহলে হয়ে যায় কার্তিসিয়ান প্রোডাক্টের এলিমেন্ট তাহলে গুণ করে দিলে কত হয়ে যাচ্ছে এখানে ছয় হয়ে যাচ্ছে ব্যাস তাহলে টু টু দি পাওয়ার ছয় ঠিক আছে তো এরকমভাবে করতে হয় এটা নেক্সট কোশ্চেনে যাই পরের কোশ্চিনটা দেখো এটা দু হাজার সতেরো সালের পরীক্ষায় এসেছিলো সেটা বলেছে কি মনে করো সব বাস্তব সংখ্যা সেট আর একটা ফাংশান আছে একটা ফাংশান যেটা হচ্ছে আর টু আর ঠিক আছে রিয়াল নাম্বার থেকে রিয়াল নাম্বারে তৈরি হবে একটা ফাংশন এবং জি একটা ফাংশান আছে এবং জি একটা ফাংশান আছে যেটা হচ্ছে যেটাও সেম রিয়েল টু ফাংশন এবং এই ফাংশনের যে রুলটা আছে বলা আছে ফাইভ মাইনাস এক্স এবং পরেরটা যেটা আছে সেটা কিন্তু দেওয়া আছে জিওফএক টু কত এক্স ইকুয়ালস টু থ্রি এক্স মাইনাস ফোর এইটা দুটো ফাংশান দেওয়া যায় এগুলো দেওয়া আছে তাহলে বলেছে এফ অফ জি অফ হ্যাঁ এফ কম্পোজিশান এফ কম্পোজিশন জি অফ মাইনাস ওয়ান এটা নির্ণয় করো ঠিক আছে চলো দেখি অপশানগুলো দেখতে পাচ্ছি আট মাইনাস চুয়াল্লিশ চুয়ান্ন এবং ষোলো তোমরা দেখতেই পাচ্ছ অপশান চলো আমি সলভ করি এটা দেখো আমরা কি জানি এই টাইপের ক্ষেত্রে আমরা জানি এই টাইপের অঙ্কগুলোতে হয় এফ অফ জি অফ মাইনাস ওয়ান তাই না তাহলে জি অফ মাইনাস ওয়ান মশা মোকাবে জি অফ মাইনাস ওয়ান কত হবে এখানে মাইনাস ওয়ান বসিয়ে যদি আমি করতাম তাহলে এফ অফ দেখো কত হতো থ্রি ইন্টু দেখো থ্রি ইন্টু মাইনাস ওয়ান মাইনাস ফোর উইচ মিনস এফ অফ মাইনাস তিন আর মাইনাস মাইনাস সাত ঠিক আছে তাহলে এফ অফ সেভেন এমনি দেখো এখানে এফ অফ সেভেন এখান থেকে আসবে তাহলে কত হলো ফাইভ মাইনাস এক্স স্কোয়ার তাহলে ফাইভ মাইনাস এক্স ওয়ান মাইনাস সেভেন তার স্কোয়ার তাহলে হচ্ছে ফাইভ মাইনাস ফোরটি নাইন উইচ ইস মাইনাস ফোরটি ফোর মাইনাস চুয়াল্লিশ একদম সহজ ঠিক আছে তো চলো আমার অপশান কত হলো অপশান নাম্বার বি তোমরা দেখতে পাচ্ছ যে অপশান নাম্বার বিতে কিন্তু এই জিনিসটা ঠিক আছে ঠিক আছে চলো নেক্সট আচ্ছা পরের কোশ্চেন পরের কোশ্চেনটা দু হাজার উনিশ সালে এসেছিলো ফাংশান থেকে সেটা কি দেখে নাও কোশ্চেনটা সেটা হচ্ছে এফোভেক্স একটা ফাংশান এফ ওভেক্স একটা ফাংশান যেই ফাংশানটা হচ্ছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স এবং এক্স একটা ফাংশান সেই ফাংশানটা আবার হচ্ছে থ্রি ইন্টু থ্রি এক্স মাইনাস টু অপেক্ষক বলছি অপেক্ষক দুটি সমান হবে কোন কোন জায়গায় ঠিক আছে তোমার ডোমেন দেখতে পাচ্ছ বা কোন কোন এরিয়াগুলো সেই এরিয়াগুলো অপশানগুলো দেওয়া আছে চলো এবার সব করি দেখি কত তাহলে সেটা হচ্ছে দেখো ডোমেন সমান কখন হবে যখন আমরা ইকোয়াল করে দেবো দুটো ফাংশানকে ইকোয়াল করবো তাহলে এফ ও ফেক্স ইকোয়াল টু জিওফেক্স করে দিলে আমরা দেখতে পাবো থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ইকোয়াল টু থ্রি ইন্টু থ্রি এক্স মাইনাস টু গুন করি তাহলে গুন করলে কত হচ্ছে আর থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স এটা গুন করে বা দিকে নিয়ে আসলে মাইনাস নাইন এক্স মাইনাস সিক্স না প্লাস সিক্স হয়ে যাবে ইকোয়াল টু জিরো তাহলে থ্রি এক্স স্কোয়ার কমন টমন নেওয়া যায় একদমই নাই নিয়ে নি কমন তাহলে থ্রি এক্স কমন নিলে এক্স মাইনাস থ্রি না সরি এখান থেকে আমি এক্স কমন নিই তাহলে থ্রি এক্স মাইনাস টু থাকে এখান থেকে মাইনাস থ্রি কমন নিই তাহলে থ্রি এক্স মাইনাস টু থাকে ইকুয়াল টু জিরো তাহলে এক্স মাইনাস থ্রি ইন্টু টু এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো হচ্ছে ঠিক আছে তাহলে এক্স ইকুয়াল টু থ্রি আর এক্স ইকুয়াল টু থ্রি বাই টু ব্যাস এই দুটো পয়েন্ট দেখতে পাচ্ছি এবার এই দুটো পয়েন্ট দিয়ে তৈরি হওয়া যে অপশন সেই কিন্তু আমার উত্তর হবে যেটা আমি অপশন সি টা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কত থ্রি বাই টু কমা থ্রি এই দুটো ঠিক আছে চলো তাহলে এটাই উত্তর এটা দু হাজার উনিশ সালে আসা প্রশ্ন নেক্সট প্রশ্নের দিকে যাই পরের কোশ্চিনটা দেখো পরের কোশ্চিনটা হচ্ছে একটা খুব ইন্টারেস্টিং ইনভার্স এর অঙ্ক সেটা হচ্ছে এফ ওপ দেওয়া আছে কত এক্স স্কোয়ার প্লাস ওয়ান এবং জি অফ এক্স দেওয়া আছে এক্স স্কোয়ার তাই না এবার বলেছে এফ কম্পোজিশন না সরি জি কম্পোজিশন এফ প্রথমে জি দেওয়া আছে জি কম্পোজিশান এফ তার ইনভার্স অফ হান্ড্রেড এইটা কত এটা বের করতে বলেছে ঠিক আছে চলো দেখি কীভাবে করতে হয় একসঙ্গে দুটো কম্পোজিশন অ্যান্ড ইনভার্স একসঙ্গে আছে তাই না দেখি ব্যাপারটা কি এফ জি কম্পোজিশান এফ অফ এক্স প্রথমে এটা বের করি যে এটা কত হয় পরে ওটাতে আসছে আগে জি কম্পোজিশান এফটা বের করি এটা মানে হচ্ছে জি অফ এফ অফ এক্স তাই না অফ জিওক তাহলে জি অফ এফ অফ এক্স মানে কত তো এক্স স্কোয়ার প্লাস ওয়ান এবার জিওফেক্স মানে কত জিওফএেক্স মানে আবার হোল স্কোয়ার হয়ে যায় যা থাকে ভেতরে তার স্কোয়ার হয়ে যায় তার মানে এটা স্কোয়ার কর্স স্কোয়ার প্লাস ওয়ান এর স্কয়ার এই হচ্ছে আমার এই কম্পোজিশান ফাংশনটা ঠিক আছে এবার দেখো তার মানে এইটা অফ ইনভার্সটা বের করতে বলেছে এইটা মানে এইটা এবার আমাকে বলেছে ইনভার্সটা বের করতে তার মানে ইনভার্সটা এমনভাবে হবে আমরা কি জানি যে ইনভার্স মানে অপোজিট সাইডে তাই না তাহলে ব্যাপারটা দেখো ইনভার্স মানে হচ্ছে এইটা মানে ধরি এইটা মানে হচ্ছে এক্স ধরি ঠিক আছে তার মানে এবার এইদিকে করে দিই তাহলে কত হচ্ছে দেখো এইদিকে করে দিলে আমার হচ্ছে হান্ড্রেড ইকুয়াল টু জি কম্পোজিশন এফ অফ এক্স আর এটা বের করে রেখেছি আমরা তাই না দেখি তাহলে কত হয় হান্ড্রেড ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার কিন্তু হোল স্কোয়ার এবার এটাকে আমি এক্স স্কোয়ার প্লাস ওয়ান তাহলে কত হবে রুট ওভার অফ হান্ড্রেড হবে বাট প্লাস মাইনাস হবে তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়ালস টু দেখো প্লাস হতে পারে মাইনাস হতে পারে বাট কিন্তু কোনো দিনও কিন্তু মাইনাস হবে না কেন মাইনাস হবে না আমি বলছি দশ প্লাস দশ কেন মাইনাস হবে না কারণ এটা দেখো স্কোয়ার স্কোয়ার আবার প্লাস ওয়ান তো এটা নেগেটিভ না নেগেটিভ কোনো দিনও হতে পারে না ওয়ান কোনো দিনও নেগেটিভ না তাহলে মানে প্লাস ওয়ান দেওয়া আছে যেহেতু আর দুটো স্কোয়ার দুটো পজিটিভ সংখ্যার গুণফল কোনো দিনও নেগেটিভ হতে পারে না এই জন্য কিন্তু নেগেটিভটা হবে না ঠিক আছে সবসময় পজিটিভ তাহলে এখানে এক্স স্কোয়ার টু কত তাহলে এক্স স্কোয়ার টু নয় তাহলে এক্স টু কত হবে প্লাস মাইনাস থ্রি বাস দেখতে পাচ্ছ অপশন নাম্বার দিয়ে দেখতে পাচ্ছি আমরা প্লাস মাইনাস থ্রি তাহলে অপশান নাম্বার দেখো এক সেকেন্ড ওকে অপশান নাম্বার এতে দেখতে পাচ্ছি আমরা প্লাস মাইনাস থ্রিও না শুধু প্লাস থ্রি অপশানতে দেওয়া আছে অপশান নাম্বার এ এটাই উত্তর ঠিক আছে তবে মাইনাস থ্রি থাকলেও কিন্তু সেটাও হতো কারণ নন জিরো কিন্তু কোথাও বলা নেই তাই না তাহলে এই হলো চলো নেক্সট লাস্ট একটা কোয়েশ্চেন দিয়ে শেষ করবো আজকে অ্যান্ড আর একদিন হবে আর একটা ভিডিও হবে যেটা হচ্ছে এর পরের দিনের যে ক্লাসটা হবে সেই ক্লাস হচ্ছে ডিটারমিনের ম্যাট্রিক্স এবং এখানকার আবার কিছু মানে ওই যে ফার্স্ট ইউনিট আছে সেই ফার্স্ট ইউনিটের কিছু টপিক নিয়ে হবে যার মধ্যে এই দ্বিপদ প্রক্রিয়ারও অঙ্ক হবে ঠিক আছে দ্বিপদ প্রক্রিয়া থাকবে তার সঙ্গে ওই কিছু রিলেশনের থাকবে কিছু ফাংশনের থাকবে এই নিয়ে পরেরটা হবে দেখো কী বলেছে যদি রুলসটা দেওয়া আছে দ্বিপদ প্রক্রিয়ার এটা যদি দ্বিপদ প্রক্রিয়া হয় মানে টোটাল কোশ্চেনটা আমি লিখে নিই জাস্ট ছোটো লিখেছি বলছে কোনো দ্বিপদ প্রক্রিয়া এইভাবে সংগত হয় এটা তাহলে এটা কত দেখো দ্বিপদ প্রক্রিয়া কীভাবে সংগত এ স্টার বি ইকোয়াল টু স্টার বি মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে যা থাকবে স্টার তার মধ্যে স্কোয়ার প্লাস স্কোয়ার দেওয়া যায় ঠিক আছে তাহলে ফোর স্টার ফাইভ স্টার থ্রি এটা কত তাহলে ভেতরেরটা আগে সবসময় করতে হয় কারণ ব্র্যাকেট আছে ব্র্যাকেটের কি স্কোয়ার প্লাস স্কোয়ার মানে ফোর স্কোয়ার প্লাস ফাইভ এটা হয়ে যাবে স্টার থ্রি তাই না তাহলে ফোর স্কোয়ার মানে কত সিক্সটিন প্লাস টোয়েন্টি ফাইভ স্টার থ্রি তাহলে সিক্সটিন প্লাস টোয়েন্টি ফাইভ যোগ করলে কত হচ্ছে ফর্টি ওয়ান তাই না স্টার থ্রি তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আবার সেম স্টার মানে স্কোয়ার প্লাস স্কোয়ার হয় তার মানে ফর্টি ওয়ানের স্কোয়ার প্লাস থ্রি এর স্কোয়ার হয় এটা ক্যালকুলেশন আমার করা আছে এটা ষোলোশো নব্বই হয় তাহলে অপশান নাম্বার সি হবে এটার উত্তর ঠিক আছে তো আজকে জাস্ট শুরু হলো এই জন্য সামান্য পরের যে ভিডিওগুলো হবে সেই ভিডিওগুলো প্রায় ছটা ভিডিও হবে সাতটাও হতে পারে বাট আমার আইডিয়া আমি যতটা ক্যালকুলেশন করেছি ছটা হবে ছটাতে আমার টোটাল কমপ্লিট হচ্ছে হান্ড্রেড এমসিকিউ তারপর কিন্তু টু মার্কসে শুরু হবে এবং মাঝে মাঝে দেখা গেলো দুটো এমসিকিউর ভিডিও দিলাম তারপর কিন্তু একটা আবার বড় কোশ্চেনের দিয়ে দিলাম যেটা কোনো চ্যাপ্টার ভিত্তিক হলো সেটা এবার তোমরা কমেন্ট করে জানাতে পারো যে কোন চ্যাপ্টারটা তোমরা আগে চাও তাহলে কিন্তু ওই চ্যাপ্টার আমি আগে বানাবো আমি বানাবো কম বেশি সবই ঠিক আছে চলো তাহলে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে